তাই সকালবেলাতে আমি এখন আলমারিটা গুছাচ্ছি, কারণ না কারণ আছে, আর মানে এলোমেলো হয়ে গেছে এই কারণে। আধার কার্ড ভোটার কার্ডটা কোথায় রেখেছি সেটা আমার মনে পড়ছে না, তো ওইটা খুব দরকার আছে, কাজে লাগবে এই জন্য। তো দেখো এটা আমার মানে খুঁজেই পাচ্ছিলাম না, তো পেয়ে গেছি, এখন উলটপালট হয়ে গেছে। তো আমি এখন সব মানে জিনিসপত্রগুলো জায়গাটা জায়গায় যেখানে ছিল সব গুছিয়ে রাখছি, মানে সব ব্যাগ ট্যাগ সব কিছু সব নামিয়েছিলাম। এবার আসলে কী বলতো, কোনো কথা মনে থাকে না, এটা হচ্ছে সব থেকে আমার বড় প্রবলেম। তো যাই হোক, ওই আলমারি আমার গুছানো হয়ে গেছে। আর এইদিকে দেখো, সকালবেলাতে এখনও কোনো কাজ মানে করতে পারিনি, শুধু চাটাই খাওয়া হয়েছে। আর এই এখন এইদিকে সব মানে ছড়ানো আছে। সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু মিতা চক্রবর্তী ব্লগ। তো চলো তাড়াতাড়ি করে আমি কাজগুলি করে নিই। মাথা খারাপ হয়ে যায় কোনটা করব কোনটা না করব, কিছু খুঁজে পাই না। তো ঝটপট করে করে নিচ্ছে, আর মেয়ে ওই দিকে পড়ছে, হয়তো তোমরা আওয়াজও পাবে। তো চলো তাড়াতাড়ি করে করে নিই। আর এই টি টেবিলটা মানে একবার এইদিক এইদিক করতে হয়, আমার মনে হয় কি বলবো আর। আর দেখো সোফাটা মানে গোছানো অগোছালো হয়ে আছে, ওই দিকেরগুলো সব গুছিয়ে দিচ্ছি, এবার এইগুলি গোছানো হচ্ছে। আর এখন কিন্তু বিছনা টিছনা কিছুই গুছাইনি, এখন শুধু মানে এইদিকের মানে জিনিসপত্রগুলো সব মানে জায়গাটা জায়গাটা সব রাখছি। আর দেখো আমার সোফাটা মানে মোটামুটি গোছানো হয়ে গেছে, আর ওইদিকে সোফাগুলো গুছিয়ে দিয়েছি। তো দেখো রাজা রানীকে এখন বসিয়ে দেবো, হ্যাঁ ওরা আজকে সোফার মধ্যে বসবে। তো চলো তাতে করে আমি কাজগুলো করে নিই ফটাফট করে। আজকে বালিশগুলোকে নিয়ে আজকে রোদ্দুরে দেবো, রোদ্দুরটা ভালো উঠেছে, অনেকদিন ধরে রোদ্দুরে দেওয়া হয়নি। আর দেখো ওই মানে দড়িটা যে টাঙানো আছে, জামাকাপড়ের যে মানে মেলা আছে দেখতে পাচ্ছ, তো ওইগুলির বাইরে কালকে দিয়েছিলাম, আর রাত্রিবেলায় মানে ঘরের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন সব শুকিয়ে গেছে, এগুলো সব তুলে রেখে দিই, পরে গুছিয়ে নেবো। আর এদিকে ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছি। তো এদিকে আমার এই ঘর গুছানো হয়ে গেছে সবটা, আর বালিশগুলি সব রোদ্দুরে দিয়েছি তোমরা তো দেখলে, আর এদিকেও সব মানে সোফাটোফা গুছানো হয়ে গেছে। এবার চলো রান্নাঘরটার কি অবস্থা, রান্নাঘরটা দেখো, সব রাত্রিরেরটা, হ্যাঁ রাত্রিরে খাওয়া দাওয়া করেছি, সেসবগুলি এখনো ঘর ধোয়া হয়নি, বাইরে নিয়ে যেতে পারিনি। আর এখানে আছে প্যাকেটে আলু রাখা আছে, দেখো প্লাস্টিকের আলুটা এখন ঢালবো। তো যাই হোক, তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই, আবার পরে আসছি। আলুটা রাত্রিরে এনেছে, তো গুছানো আর হয়নি। আর এই প্লাস্টিক নাকি 5 টাকা করে দাম, বুঝেছো তো, প্লাস্টিক ফেললে হবে না, গুছিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো দেখো রাত্রেও মানে গ্যাস ট্যাস মুছে নিই, তারপর বাসন টাসনগুলো সব নিচে রেখে দিয়ে, তারপরে মানে রাত্রের মানে অর্ধেক কাজ আমি গুছিয়ে নিই রান্নাঘরটা। তো কালকে করতে পারিনি, তো এখন করে নিচ্ছি চলো। আর বাসন অনেক বাসন হয়ে গেছে, তো বাসনগুলি এখন আমাকে কলতলায় নিয়ে যেতে হবে। তো আমি কলতলায় বাসনগুলি সব রেখে দিয়ে আসছি, আর বাইরে রোদ্দুরটাও বেশ উঠেছে চড়া, তো কি বলবো আর। তো সকালবেলা উঠতে পারিনি, আর মানে অন্য কাজ করতে করতে দেরি হয়ে গেছে, মানে বাসনটা আর কলতলা নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে মেজে আসতে পারিনি। তো চলো আমি কলতলায় বাসন রেখে দিয়ে চলে এসেছি। এখন এই যে কার্পেটটা এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি, কেননা মানে মানে পাতা ছিল ওইটাও রাত্রিরে তুলতে পারিনি, কেন মেয়ে বিকেলবেলা পড়েছিলো, পা দিয়ে গেছে ধুলো ভর্তি। তো চলো আমার হয়ে গেলে, আমি বাসন ধুয়ে কলতলা দিয়ে চলে এসেছি, আর এখন রান্নাঘরের বাসন উবড় করে দিয়ে দিয়েছি, এই দেখো এই সাইডে। আর ওই যে ম্যাগি করছি, মেয়ে টিফিন করবে, তো চলো ম্যাগিটা করে নিই। জল ফুটে গেছে, আর গোকু সোনা আর আমার মেয়ে খাবে ম্যাগি, করে নিই তাড়াতাড়ি করে। চামচের বাক্সতে থাকে দেখো চামচগুলি, মানে ম্যাগি খেতে এত ভালোবাসে আমার মেয়ে। চলো মশলাটা এবার হয়ে গেলে মশলাটা কেটে দিয়ে দেবো, তাও কেটে দিয়ে দেবো। তো এদিকে দেখো গাজর আর বিনস, আর এইদিকে বাঁধাকপি আছে, তো দেখি কি রান্না করা যায় দেখি। তো চলো আমি করে নিই। আর এইদিকে মেয়েকে ম্যাগি দিয়ে দিয়েছি, মেয়ে ম্যাগি খাচ্ছে, আর গোপুসোনাকেও মানে দিয়ে দিয়েছি টেবিলে, তো গোপুসোনা খাচ্ছে। আর আমি মুড়ি মানে চানাচুর আর তেল, কাঁচা তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মেখে আমিও মানে খাচ্ছি, বাটিতে নেওয়া আছে ওই পাশে,
তো কা সবজি কাচ্ছি আর চামচ রাখা আছে, তো অনেক খেতে গেলে সবজি কাটতে কাটতে আমি মুড়িটাও খেয়ে নিচ্ছি। তো চলো তাতে করে করে নিই। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্না এদিকে বসিয়ে দিয়েছি, আমার সব মানে কাটাকুটি করে নিয়েছি, আজকে চিলি চিকেন আলুদম আর ফ্রাইড রাইস হবে। তো দেখো আমি মানে বসিয়ে দিয়েছি, ওইদিকে জলটা হচ্ছে আর এদিকে চিলি চিকেনটা মানে বসিয়ে দিয়েছি আর ক্যাপসিকামটা আগে দিয়ে দিয়েছি। তো যেগুলি লাগবে সব আমি হাতের কাছে নিয়ে নিয়েছি। আর হচ্ছে যে তোমরা ভাবছো যে বাসি জামাকাপড় পরে আমি রান্না করছি, না আমার এটা চেঞ্জ করা আছে, সকালেই আমি চেঞ্জ করে নিই। তো চলো, এই জন্য আজকে উল্টো হয়ে যাচ্ছে রান্নাটা, আমি অন্যদিন মানে স্নান করে রান্নাটা করি, তো আজকে স্নানটা না করেই আমি রান্না শুরু করে দিচ্ছি। তো অনেকটা দেরি হয়ে গেছে এই কারণে, আর কি বলতো শরীরটাও খুব একটা ভালো লাগছে না, ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, করে নিয়ে তারপর স্নান টান করে মানে খাওয়া দাওয়া। আর রান্না করতে আসলে কী বলতো আমার সব জিনিসপত্র অগোছানো হয়ে যায়, তো আমি সব মানে গুছিয়ে করতে পারি না, একটা নিই থেকে আর একটা নিই, মানে যে থালা বাসন ডবল ডবল সব হয়ে যায়। তো চলো আমি মানে যা যা চিলি চিকেন করতে উপকরণ লাগে সব কিছু আমি দিয়ে করে নিচ্ছি। আর তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, আমার দূর থেকে ক্যামেরাটা হয়ে গেছে, তো এই জন্য তো চলো তাড়াতাড়ি করে নিই। আমার রান্না হয়ে গেছে আর শরীরটা খুব খারাপ লাগছিলো বলে শুয়ে পড়েছি আর কোনো স্নান টান করিনি। তো আগে আমি খেয়ে নিই, খাওয়া দাওয়া করার পর তারপর মানে চান করবো, কেন ওষুধ খেতে হবে, চোখে খুব ব্যথা করছে। তো চলো চান না করে আজকে খাওয়া দাওয়া করছি আর কি, রান্না করলাম তোমরা দেখে নাও। চলো দেখে তো আমি খাবারটা বেড়ে নিই, তারপর দেখাচ্ছি। ও ফ্রাইড রাইস করেছি আর চিলি চিকেন আর আলুর দম করেছি, বুঝতে পারছো না কি যাই না কেমন, আমার ফোনের ক্যামেরাটা খারাপ এই জন্য। তো এই যে চলো খাওয়া দাওয়া করে নিই। আমার কি হচ্ছে বলতো কদিন ধরেই এরকম হচ্ছে, একটু রান্না বান্না কাজ টাজ বেশি করলে পরে শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, রেস্ট নেওয়ার পর তারপর অন্য কাজ করতে পারছি। তো চলো কোনো কাজ সেরকম একটা হয়নি, আর এখন খাওয়ার মানে খেয়ে ওষুধটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর কাজ করবো আর স্নান টান করবো। আর মেয়েকে খাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি, গোপালকেও তাই করিয়ে দিয়েছি, তো ওদের সব কমপ্লিট, এবার আমারটা বাকি, এবার আমি খেয়ে নিই তারপর আসছি। এই দেখো জামা কাপড়গুলো, এগুলো সব গোছাতে হবে এখন, আর কোনো মানে মোটামুটি কাজগুলি কমপ্লিট করে নিয়েছি। আর বেশি ভিডিওটা বড় করছি না, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চান না করে আজকে খেলাম এই মানে প্রথমবার, তো যাই হোক। তো চলো আজকে মতন এখানেই মানে এন্ড করছি, তো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কালকে একটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।